বাংলার মিক্সড ভাইবস কুকিং চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নারকেল আইসক্রিমের এই রেসিপিটি কিন্তু বহুল প্রচলিত এবং খুব স্বাদেরও। আমরা অনেকেই কিন্তু এর স্বাদ গ্রহণ করেছি, আর ছোটবেলায় তো আমরা অনেক সময় দেখেইছি ঠেলাগাড়ি করে এগুলো ফেরি করতে। নারকেলটা আমি প্রথমে এটাকে ফাটিয়ে নিলাম, তো জলটাও কিন্তু বেশ সুস্বাদু, তাই জন্য জলটা রেখে দিচ্ছি। আবার অনেক সময় যখন গ্রাইন্ডারে গ্রেট করার সময়ও কিন্তু এটা দেয়া যেতে পারে, তা আমি আর দেবো না, ওর মধ্যে দুধ দিয়েই করব। তা ওপরের সাদা অংশটা আমি ছুরিটা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু ছাড়ানোর সময় একটু বেশ অসুবিধা হচ্ছিল, তাই জন্য অন্য মালাটাকে আমি গ্যাসের মধ্যে খুব ভালো করে গরম করে নিয়েছি, পেছন পোর্শনটাকে। তারপরে আর বেশ ভালোভাবে উঠে, সেই যে দেখুন এই যে এরমভাবে উঠে আসে। আপনারাও যখন ছাড়াবেন তখন আগে থেকেই যদি গ্যাসে এটাকে খুব ভালো করে গরম করে নেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা উঠে আসবে, তাহলে আর ছুরি দিয়ে তুলতে খুব একটা কষ্ট হবে না। তো এবারে এইগুলোকে আমি পেছনগুলোকেও একটু ছুলে নিলাম ছুরি দিয়ে, তারপরে এগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। তার কারণ হচ্ছে গ্রাইন্ডারে গ্রেট করার সময় যদি ছোটো ছোটো করে টুকরো করা থাকে তাহলে কিন্তু গ্রেট করতে খুব সুবিধাও হয় এবং ভালো স্মুথও হয়। তো এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি, আর কিছুটা দুধের মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ মিল্ক পাউডার, আমুল মিল্ক পাউডার দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। গুলে নিলে কী হবে, এর মধ্যে কোনো যাতে কোনো গুটলি না থাকে। তো ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছু দিয়ে, এবার দুধটা লো ফ্লেমেই রেখে ওই যেটা মেশানো যে দুধটা আছে ওটা এর মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি আমি খুন্তিটা কিন্তু দিয়ে নাড়তে থাকব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো বেশি একটা ঘন করব না, যেরকমভাবে দেখুন এই যে ঠিক এরকমই হবে এই ঘনত্বটা। তো কিছুক্ষণ আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি, আর ওই সাইডে আমি যে টুকরো টুকরো করা নারকল সেগুলো আমি 3 মিনিটের মতো গ্রেট করে নেব। তো ছোটো সমস্ত নারকলগুলো আমি দিয়ে দিচ্ছি, আর 3 চামচ মতো এখানে চিনি দিচ্ছি, মিষ্টিটা যে যার মতো দিলেই ভালো। তা অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, তো অনেকে নারকলের জলটাও এর মধ্যে দিতে পারেন। দেখুন এর টেক্সচারটা ঠিক এরকম হবে, কত স্মুথ হয়ে গেছে না। যে এবারে আমি এর মধ্যে ওই দুধটাও দিয়ে দিচ্ছি, যে মেশানো দুধটা কর্নফ্লাওয়ারের দিয়ে 1 মিনিট মতো এটাকে আমি গ্রেট করে নেব। আর অল্প একটু মানে 1/2 চামচ মতো আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার দেখুন আরও বেশি স্মুথ হয়ে গেছে। এবার একটা স্টিলের গ্লাস নিয়ে ওর মধ্যে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর আইসক্রিমের যে কাঠিগুলো আছে সে কাঠি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যাতে তুলে খেতে সুবিধা হয় আর কি। তো আর এর ওপরে ফয়েল পেপারটা দিয়ে খুব ভালোভাবে জড়িয়ে একটা গার্ডার দিয়ে আটকে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো আইস না ঢুকতে পারে। তো এটা আমি 7-8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফ্রিজে। আর একটা কন্টেনার আমার কাছে ছিল আইসক্রিমেরই শেপে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কন্টেনার হলে সুবিধা কি, বেশ সুন্দর আইসক্রিমের শেপে দেখতেও ভালো লাগে। তো এইভাবে আমি সমস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর ওপরে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে নেব, একটা গার্ডার দিয়ে ভালো করে শক্ত করে আটকে নিলাম, যাতে এর মধ্যে কোনো আইস ফাইস না ঢোকে। তা এবার জায়গাগুলোতে আমি অল্প করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে এই আইসক্রিমে কাঠিটা ঢোকানো যায়, এবং 7-8 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো 7-8 ঘন্টা হয়ে গেছে, এবার গ্লাসের মধ্যেকার কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ফয়েল পেপারটা খুলে নিলাম, আর এটাকে আমি একটু জলের মধ্যে রেখেছিলাম যাতে এটা খুব স্মুথলি উঠে আসে, না হলে বাইরে যা গরম ওপরটা গলে যাবে কিন্তু বেরোবে না। তো এবার দেখুন আমি কেটে দেখাচ্ছি কি সুন্দরভাবে এটা জমাট বেঁধেছে, খুব স্মুথলি কিন্তু এটা বেরিয়ে আসছে, দেখেছেন। তো এবার একটা বাটিতে আমি একটু বরফ রেখেছিলাম, তার মধ্যে এবার 1 পিস করে কেটে রাখছি যাতে বাইরের গরমে না গলে যায়। তা এর ওপরে শালপাতাটার ওপরে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর নিচে বরফের বাটিটা রেখেছি যাতে এত গলে টলে না যায়।
তো এবার যে কন্টেনারের মধ্যে আমি এটা রেখেছিলাম আইসক্রিমটা জমাতে দিয়েছিলাম সেই কন্টেনারটা এবার আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে আইসক্রিমের শেপে হয়েছে তো এটাও যখন আমি নামিয়েছি তখন কিন্তু একটুখানি জলের মধ্যে রেখে এটাকে খুলে নিয়েছি তো এবার সব পরপর সাজিয়ে দিচ্ছি তো আপনারাও বাড়িতে এটাকে ট্রাই করবেন অবশ্যই এরকমই হবে খেতে আশা করি আর বাচ্চারা তো ভীষণ আবদার করে না বাড়িতে আইসক্রিম খাবো চটপট বানানো যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আপনাদের আমি নতুন নতুন রেসিপি দেখাতে পারি দেখা হবে পরের রেসিপিতে